जागो तुमी जागो जागो दुर्गा। गुड आफ्टरनून इंटरनेट, वेलकम बैक टू अनदर न्यू दुर्गा पूजा पैंडल। तो आज के हलो अपना 27 सेप्टेम्बर, আমার তো 3 দিন মতন বাকি দুর্গা পূজা শুরু হতে। আমি এখন চলে এসেছি হাতিবাগানে। হাতিবাগানে আমি আপনাদের দেখাতে চলেছি হাতিবাগান সার্বজনীন দুর্গা পূজা প্যান্ডেল 2022 সালে। তোমার পেছনেই প্যান্ডেলটা শুনে আমি ভেতরে এলাও কিনা শুধু জানি, বাইরে থেকে আপনাদেরকে ভালোভাবে আগে দেখিয়ে দিই। তো আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক দেবেন। এবার দেখেন হাতিবাগান সার্বজনীন দুর্গা পূজা 2022 সাল কীভাবে প্রিপেয়ার হয়েছে এবং কীরকম প্রিপারেশন হয়েছে। তো এই যে হলো আপনার হাতিবাগান সার্বজনীন দুর্গা পূজা প্যান্ডেলের ফ্রন্ট সাইড, ওইদিকে আপনার হাতিবাগান মোড়। হাতিবাগান মোড়ের থেকে ঠিক কাছেই আপনার প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, একটা বিশাল বড় লম্বা আপনার করা হয়েছে, একটা ফ্ল্যাগ ঝোলানো, এখানে অনেক পেন্টিং করা হয়েছে থ্রু আউট। চলুন এবার ভেতর থেকে গিয়ে আপনাদের দেখাই। এন্ট্রেন্সের মুখে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আলপনা দেওয়া হয়েছে, তো ঘরের এন্ট্রেন্স মনে হয় এটা, তার জন্য এরকম আলপনা দেওয়া হয়েছে। ওপরে দেখালাম এটা, আর সাইড দিয়ে জায়গা যাওয়ার খুবই কম জায়গা। ভেতর দিকে এখানে এন্ট্রেন্স করলাম, দেখতে পাচ্ছেন এখানে দুদিকে পেন্টিং করা হয়েছে, এগুলো মাটি মাটির কাজে। ওপর 3টে প্রদীপ, লাইটিং প্রদীপ আর ইলেকট্রিক প্রদীপ, এদিকে ট্রি করা হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন এন্ট্রেন্সের মুখে এরকম পতাকা, ত্রিকোণা পতাকা দিয়ে সাজানো হয়েছে। আর যদি ভেতরে ঢুকে যাই, ভেতরে ঢুকে গিয়ে দেখুন কতগুলো পেন্টিং, আর নিচে এরকম আলপনা দেওয়া হয়েছে ছোয়াও দুর্গা প্রতিমার সামনে অবধি এরকম পেন্টিং আপনার, আর উপরে এরকম চিকোনা ফ্ল্যাগ, মানে দারুণ লাগছে আপনার। নমস্কার, আমি প্রিয়ম মুখার্জি, হাতিবাগান সর্বজনীন একজন সদস্য। এই বছর আমাদের পুজো 88তম বর্ষে পদার্পণ করেছে। এই বছরে আমাদের থিম চিত্রকর। প্যান্ডেলের প্রথম থেকে শেষ পর্যন্ত চিত্রকরের বিভিন্ন যে স্টেটের স্ট্রাকচার হোক কিংবা মাটির ওপর, মাটির সরার ওপর এঁকে চিত্রকর, এছাড়াও বিভিন্নভাবে বা মাটির হাড়ির ওপর এঁকে যে চিত্র বা পট হয়ে থাকে, সেই পট পুরো প্যান্ডেলটা জুড়েই আমরা গ্রাম বাংলার যে চিত্রপট, সেই চিত্রপট শিল্পটাকে তুলে ধরার চেষ্টা করি। বিগত দিনেও হাতিবাগান সর্বজনীন, এর আগেও কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার বিভিন্ন শিল্পকে তুলে ধরার চেষ্টা করেছিল। এই বছরে আমাদের থিম চিত্রপট, যেটা পশ্চিমবঙ্গের একটি শিল্প চিত্রপট, যেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে, সেটার ওপরই এই বছর 88তম বর্ষে হাতিবাগান যে থিম সেটা করল। মানে এর আগে তো অনেক কলকাতায় অনেক রকম পুজো হয়েছে, এবার একটু গ্রাম বাংলার যে পরিবেশ দেখতে পাচ্ছেন, মাটির পুরো উঠোন পুরো করা হয়েছে, আমাদের প্রদীপ দেওয়া হয়েছে, এরকম গ্রাম বাংলায় ফিরে আসার বার্তা। তো আপনারা শুনলেন চার সদস্যের কাছ থেকে পুরো প্যান্ডেলটা এক্সপ্লেন করে দিল। আপনাদের প্যান্ডেলটার আপনার যে থিম পুরো গ্রাম বাংলা ওয়েস্ট বেঙ্গলের ওপর বেস করে হয়েছে। যে দুর্গা প্রতিমাটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ইউনিক একটা দুর্গা প্রতিমা এই বছর বানানো হয়েছে হাতিবাগান সার্বজনীন দুর্গা পূজা। আপনাদের দুর্গা প্রতিমাটা একটু ভালোভাবে ভেতর থেকে দেখিয়ে দিই, এবং দুর্গা প্রতিমার সারাউন্ডিংসে যে ডেকোরেশন করা হয়েছে ওটা ভালোভাবে দেখিয়ে দিই, কেন ভেতরটা একটু ডার্ক। তো আমি একটু ভেতর থেকে গিয়ে আপনারা দেখিয়ে দিই ঠাকুরটা মানে দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ঠাকুরটাকে কি পুজো করা হবে? না, এই ঠাকুরটাকে একদম পুজো করা হবে। এটা সনাতন নিন্দা প্রতিমা শিল্পী সনাতন নিন্দা ঠাকুরটা বানিয়েছে। পুরোপুরি তোমার দেখলেই বুঝতে পারবে, পুরোপুরি পটচিত্রের ওপর নির্ভর করা, তার সাথে চিত্র নিয়েই তৈরি বলতে গেলে। এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী, লক্ষ্মী গণেশ সরস্বতী পুরোটাই একটা পটচিত্রের মাধ্যমে তৈরি আছে, মানে এখানেই দেখবেন পুরোটাই পটচিত্র। পটচিত্রের পটের ওপর দেখবেন বিভিন্ন ধরনের দড়ির কাজ হয়, সেই দড়িও দেখবেন ঠাকুরের যে মালা আছে পুরোটাই দড়ি দিয়ে করা, ওই মেটেরিয়াল দিয়েই আমরা ঠাকুরটা বানানোর চেষ্টা করছি। এই তো হলো আপনার হাতিবাগান সর্বজনীন দুর্গা প্রতিমা, দেখতে পাচ্ছেন খুব একটা ইউনিক দুর্গা প্রতিমা বানানো হয়েছে। আপনারা শুনলেন চার সদস্যের কাছ থেকে দুর্গা প্রতিমা বানানোর পেছনে কী আইডিয়া, এবং চারিদিকে দুর্গা প্রতিমা এরকম ডেকোরেশন করা হয়েছে, মাল্টি কালার একটা কাপড় লাগানো হয়েছে, ওর মধ্যে আপনার সব বাঁশ দিয়ে কিসকস কিসকস করে ডেকোরেশন হয়েছে। আর এখানে আপনার গামছা লাগানো হয়েছে, দেখুন গামছাগুলো দুর্গা প্রতিমার চারিদিকে পুরো গামছা লাগানো হয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন সব হাঁড়ি, ছোটো ছোটো হাঁড়ি ওপরে ঝোলানো আছে, এখানেও ঝোলানো আছে, ওইদিকেও ঝোলানো আছে। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতর দিক থেকে, প্যান্ডেলের বাইরের দিক থেকে দেখতে পাচ্ছেন এরকম ডেকোরেশন হয়েছে। আপনার সব আপনার চিত্রকূটের ওপরে সব ডেকোরেশন করা হয়েছে, সব
বিভিন্ন রকমের পেন্টিং করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এই যে ফাইল মাল্টি কালার ফ্ল্যাগগুলো, এটা একটা অ্যাডিশনাল আপনার থিমটাকে আরও এনহ্যান্স করে দিচ্ছে। এগুলো শুধু পুরো মাটির ওপর, এগুলো দেখছে মাটির ওপর জাস্ট এগুলো পেন্টিং করা হয়েছে আলপনা। আপনারা দেখতে পাচ্ছেন কি পুরো মাটির মতো। যা শুনলেন আপনি, গ্রাম বাংলার ওপরে বেস করে এবছরের দুর্গাপূজা প্যান্ডেলটা হচ্ছে হাতিবাগান সর্বজনীন 2022 সালে। একটা জাস্ট ফাইনাল ভিউ দেখে নিন আপনারা, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে জাস্ট একটা দেখে নিন, এই ছিল একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ফ্রম হাতিবাগান সর্বজনীন দুর্গাপূজা প্যান্ডেল 2022 সাল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টিল দেন বাই বাই, অ্যান্ড আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট আপকামিং দুর্গাপূজা রিলেটেড ভিডিওস।